নমস্কার বন্ধুরা, হিরাস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সঙ্গে এমন একটি আমি খিচুড়ি রেসিপি শেয়ার করব যেটি হচ্ছে পুষ্টিগুণে ভরপুর, ভীষণই সুস্বাদু আর প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়। যারা ওয়েট লস করতে চান তারা এই খিচুড়িটা অবশ্যই একবার খেতে পারেন, তারা ওয়েট লস করতেও সাহায্য করে। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। আজকে আমি বানাচ্ছি ডালিয়ার খিচুড়ি, তার জন্য আমি কিছু সবজি নিয়েছি যেমন গাজর, বিনস, কুমড়ো, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, আর নিয়ে নিয়েছি ডালিয়া এখানে আমি, আর দু রকমের ডাল নিয়েছি, মুগ ডাল আর মসুর ডাল। ডালিয়ার পরিমাণটা কিন্তু আপনারা বুঝে নেবেন যতটা পরিমাণ আমি ডালিয়া ব্যবহার করেছি আর দু রকমের ডাল ঠিক অতটা পরিমাণে ব্যবহার করেছি। দুটো ডাল মিলিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম গ্যাসে, তারপরে আমি ডালিয়াটাকে হালকা ভেজে নেব। কালারটা দেখবেন যখন চেঞ্জ হয়ে গেছে, হালকা হালকা স্মেল আসতে শুরু করেছে, তখনই বুঝবেন হয়ে গেছে, এটাকে বেশি ভাজার প্রয়োজন নেই। দু থেকে তিন মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে যাবে। এটা আমি নামিয়ে রেখে দিলাম একই কড়াইতে। আমি প্রথমে মুগ ডালটা দিয়ে দেবো। মুগ ডালটা আমি একটু এক থেকে দেড় মিনিটের জন্য আগে একটু ভেজে নেব। তারপরে এখানে মসুর ডালটাও আমি অ্যাড করে দিলাম। এখানে চাইলে আপনারা অন্য ডালও ব্যবহার করতে পারেন। হালকা হালকা নেড়ে চেড়ে দুটো ডালকে আমি ভেজে নিচ্ছি। তারপরে ডালিয়া ভেজে যে পাত্রে রেখেছিলাম সেই একই পাত্রে ডালটাকেও আমি রেখে দেব। এবার কড়াইতে আমি সর্ষের তেল গরম করে দিলাম। এবার যে সবজিগুলো আমি রেখেছিলাম সবজিগুলোকে একে একে সমস্তটাই আমি দিয়ে দেব। তেলের বদলে আপনারা এখানে চাইলে ঘিও ব্যবহার করতে পারেন, আর যদি তেল ব্যবহার করেন তাহলে অবশ্যই সর্ষের তেলটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু স্বাদটা অনেকটা ভালো হয়। এটাকে আমি সবজিটাকে আমি সুন্দর করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের মন মতন এখানে সবজিটা ব্যবহার করতে পারেন। সবজিটা সমস্তই অপশনাল, আপনাদের কাছে যে যে সবজি অ্যাভেলেবেল থাকে সেটা আপনারা অবশ্যই নিতে পারেন। তারপরে ডালটা আর ডালিয়াটা যে আমি ভেজে রেখেছিলাম সেটা আমি সুন্দর করে ধুয়ে নেব বারবার করে জল পাল্টে পাল্টে। আর এখানে দেখতেই পাচ্ছেন সবজিটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। খুব একটা কড়া ভাজার দরকার নেই, তাহলে কিন্তু সবজির কালারটা পরিবর্তন হয়ে যায়, ভালো লাগে না খেতে। দেখুন আমি হালকা ভেজে তুলে নিচ্ছি এখন। আর ওই একই তেলের মধ্যে, কড়াইয়ের মধ্যে আমি সামান্য আর একটু তেল অ্যাড করে জিরা ফোড়ন দিয়েছি। জিরা ফোড়ন দিয়ে একটা বড় সাইজের টমেটো কেটে আমি দিয়ে দিলাম। টমেটোটা হালকা ভাজা হতেই যে ডালটা আর ডালিয়াটা আমি রেখেছিলাম ধুয়ে সেটাকেও আমি অ্যাড করে দেবো। হালকা হালকা নেড়ে চেড়ে টমেটোর সঙ্গে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন আর হলুদ। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ আর ভীষণই পুষ্টিকর। যারা ওয়েট লস করতে চান তারা কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন, খুবই পরিমাণে ওয়েট লস হয়। আর ছোটো বাচ্চাদের জন্য তো ভীষণই পুষ্টিকর, নানা রকম সবজি এর মধ্যে আমি অ্যাড করেছি আর ডালও এর মধ্যে অ্যাড করা আছে। নুন আর হলুদ দিয়ে কিন্তু আমি নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। নিরামিষ দিনেও আপনারা এই ডালিয়ার খিচুড়ি অবশ্যই বানিয়ে খেতে পারেন, শীতের দিনে তো ভীষণ ভালো লাগে, নানা রকম সবজি অ্যাভেলেবেল থাকে বাজারে। যে ভেজে রেখেছিলাম সবজিটা সেই সবজিটাও আমি অ্যাড করে দিলাম, সবজিটার সঙ্গেও আমি নেড়ে চেড়ে ডালিয়াটাকে মিশিয়ে নেব। এক থেকে দু মিনিট এটাকেও আমি সবজির সঙ্গে কষিয়ে নেব। তারপর যে মটরশুঁটিটা রেখেছিলাম মটরশুঁটিটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চার থেকে পাঁচটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই আপনাদের ইচ্ছা খুশি দেবেন, যে যেমন ঝাল খেতে চান সেইভাবে দেখবেন। আর এখানে দেখতেই পেলেন আমি কোনো রকম মশলার ব্যবহার করিনি, বুঝতেই পারছেন কতটা এটা পুষ্টিকর হতে চলেছে। আর গরম জল এখানে অ্যাড করে দিচ্ছি আমি। জলটা বুঝে দেবেন, যে কেউ যদি ঘন খিচুড়ি খেতে চান তাহলে একটু জলের পরিমাণটা কম ব্যবহার করবেন, আমার একটু পাতলা পাতলা খিচুড়ি ভালো লাগে তার জন্য আমি একটু বেশি পরিমাণে জলটা ব্যবহার করেছি। আর জলটা অবশ্যই কিন্তু একটু গরম জল দেওয়ার চেষ্টা করবেন। জল দেওয়ার পরে সবজিগুলোর সঙ্গে ডালিগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে আমি একটা ঢাকনা দিয়ে আটকে দেবো হাই ফ্লেমে। এটাকে পাঁচ মিনিট আমি এরকম সিদ্ধ হতে দেবো। পাঁচ মিনিট পরপর কিন্তু একটু নেড়ে দেবেন, নইলে নিচে লেগে যেতে পারে যেহেতু ডালটা ব্যবহার করা আছে। আবার এটাকে আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। পাঁচ মিনিট পরপর আমি এসে এটাকে চেক করব।
দেখুন প্রায় ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর একটু আর 5 মিনিট আমি হতে দেবো, কারণ একটু এখনও ডালটা গোটা গোটা লাগছে, এখনও একটা খিচুড়ির যে মাখা মাখা ভাবটা সেটা আসেনি, তার জন্য আরও 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেবো এটাকে লো ফ্লেমে। যখন দেখবেন ডালটা গলে গেছে তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা কম করে রাখবেন, নইলে নিচ থেকে ধরে যেতে পারে। এখন কিন্তু সবজিগুলো খুব সুন্দর গলে গেছে, ডালটাও গলে গেছে আর ডালিয়াটাও গলে গেছে। এই পর্যায়ে আমি একটু চিনি অ্যাড করে দিলাম 1 চামচ, চিনিটা দিলে কি হয় সমস্ত টেস্টটা ব্যালেন্স করে আর খিচুড়ির স্বাদটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে, কালারটাও কত সুন্দর এসেছে, দেখেই বুঝতে পারছেন কতটা সুস্বাদু হয়েছে। আর এখানে একটা ভাজা মশলা আমি ব্যবহার করেছি, জিরে আর ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো। এই ভাজা মশলাটা ব্যবহার করলে কিন্তু খিচুড়ির ফ্লেভারটা খুব ভালো হয়। আপনাদের কাছে যদি থাকে তাহলে ব্যবহার করতে পারেন, নইলে স্কিপ করে যেতে পারেন। আর লাস্টে দিয়ে দেবো আমি সামান্য একটু ঘি। ঘি দিলে কিন্তু যে কোনো খিচুড়ির ফ্লেভারটা খুব ভালো হয়। ঘি আর ভাজা মশলাটা দিয়েও আমি লাস্টে নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি। তাহলে দেখুন কত ঝটপট রেডি হয়ে গেল আমার দালিয়ার খিচুড়ি, যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকর। এটাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, বাচ্চাদের জন্য তো ভীষণ ভালো। আপনারা ব্রেকফাস্টে লাঞ্চে কিংবা ডিনারে যে কোনো সময় এই খিচুড়ি বানিয়ে আপনারা খেতে পারেন। আমাদের বাড়ি তো প্রত্যেকেই ভীষণই পছন্দ করে, আপনারা অবশ্যই বানান। আর আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে যাবেন, আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আমি যখনই নতুন ভিডিও পোস্ট করব আপনাদের কাছে খুবই সহজে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন আমি এটাকে সার্ভ করছি, এখনই আমার মুখে জল এসে যাচ্ছে, এত সুন্দর এটা হয়েছিল খেতে। আশা করি আপনারা দেখেও বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এটাকে। আর এটা আমি সার্ভ করব, আমার কাছে চাটনি ছিল আর পাঁপড়, চাটনি আর পাঁপড় দিয়ে এটাকে আমি সার্ভ করেছি। আপনারা চাইলে পেঁয়াজি কিংবা বেগুনি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে পারেন, আর কোনো কিছু না থাকলেও এমনিই খেতে পারেন, ভীষণ সুন্দর লাগে যেহেতু অনেক সবজি দেওয়া আছে এতে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ।